হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের জন্য নতুন এই একটি স্কলারশিপ খুলে গেছে, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। তোমরা যারা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালে আবেদন করতে চাও তারা আবেদন করতে পারো। কেন, এখানে কোনো এলিজিবল ক্রাইটেরিয়া নেই। তোমরা যে কোনো স্টুডেন্ট যত নম্বরই পাও না কেন অ্যাপ্লাই করতে পারো। তোমরা যদি এবছর মাধ্যমিক পাস করে থাকো বা উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, ও সেক্ষেত্রে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতেই পারো। ও এবং এখানে প্রত্যেকের জন্য স্কলারশিপের স্কিম রয়েছে, কীভাবে অ্যাপ্লাই করতে হবে সমস্ত কিছু এই ভিডিওতে আলোচনা করবো। সেক্ষেত্রে তোমরা যদি এবছর মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক দিয়ে থাকো তো এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। অনলাইনে কিভাবে আবেদন করতে হবে, কোথায় কি করতে হবে সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতে দেখিয়ে দেবো। সেই অনুযায়ী তোমরা তোমাদের ফোন থেকেই তোমরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, যারা এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক করোনি অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে তোমাদের গুগল বা যে কোনো ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে scholarship.gov.in। তারপরে তোমরা এরকম ধরনের একটা ইন্টারফেস দেখতে পারবে যেখানে লেখা থাকবে ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল। তো ওখানে গিয়ে তোমরা স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। এখানে যে কোনো স্টুডেন্টই তোমাদের যেরকমভাবে বললাম তোমরা অ্যাপ্লাই করতে পারবে। তো তোমাদের এখানে তিনটে স্টেপে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। সবার প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পর তোমরা এখানে দেখতে পাচ্ছ অনলাইন অ্যাপ্লিকেশন ভেরিফিকেশন, তোমাদের তারপরে ভেরিফিকেশন হবে, এবং ভেরিফিকেশনের পরে তোমাদের যে অ্যামাউন্টটা স্কলারশিপে সেই অ্যামাউন্টটা তোমাদের ডাইরেক্ট ব্যাঙ্কে ক্রেডিট হয়ে যাবে। আর এই স্কলারশিপ পাওয়ার জন্য কোনো স্পেসিফিক এলিজিবল ক্রাইটেরিয়া নেই ন্যাশনাল পোর্টাল স্কলারশিপের জন্য। তোমরা যে কোনো ভারতীয় স্টুডেন্ট যে কোনো স্টেট থেকে অ্যাপ্লাই করতে পারবে, এবং তোমরা অ্যাপ্লাই করার পর তোমাদের জন্য যে যে স্কলারশিপ রয়েছে সেই সেই স্কলারশিপ ওখানে চলে আসবে, তারপরে তোমরা ওখানে সাবমিট করতে পারবে। তো তোমাদের কোনো এলিজিবল ক্রাইটেরিয়া নেই। তোমরা যখন সমস্ত ডকুমেন্ট ফিল আপ করার পর তোমাদের সমস্ত কিছু চলে আসবে। আমি স্টেপ বাই স্টেপ তোমাদের সমস্ত কিছু দেখাচ্ছি। সবার প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে, তাই জন্য নিউ রেজিস্ট্রেশনে তোমাদের ক্লিক করতে হবে। নিউ রেজিস্ট্রেশনে যেই ক্লিক করবে তখনই তোমরা এরকম ধরনের একটা ইন্টারফেস দেখতে পাবে, এবং সেখানে দেখতে পারবে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দিয়ে দিয়েছে, কিছু গাইডলাইন্স দিয়ে দিয়েছে। সেই গাইডলাইন্সগুলো মানে কী কী তোমাকে লাগবে, তোমার মানে স্কলারশিপটা পাওয়ার জন্য কী কী ডকুমেন্ট সাবমিট করতে হবে, কী কী লাগবে সেটা তোমরা এখান থেকে পড়ে নিতে পারো। যেমন তোমাদের ডেট অফ বার্থ বা স্টেট অফ ডোমিসাইট মানে তোমাদের অ্যাড্রেস, তারপরে তোমাদের স্কলারশিপের ক্যাটাগরি, তোমাদের স্টুডেন্ট নেম, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, এই ধরনের যে স্পেসিফিক বা ব্যাঙ্ক ডিটেলস সমস্ত কিছু ইনফরমেশান এখানে দিয়ে দিয়েছে, যেগুলো তোমরা এইখানে গাইডলাইনে পড়ে নিতে পারো। পড়ার পরে নিচে তিনখানা বক্স দেখতে পাচ্ছ, এই বক্সগুলোকে তোমাদের টিক করতে হবে। এই বক্সগুলোকে চেক করার পর তোমাদের কী করতে হবে, কন্টিনিউতে ক্লিক করতে হবে। কন্টিনিউতে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে লেখা থাকবে ফ্রেশ রেজিস্ট্রেশন ফর অ্যাকাডেমিক ইয়ার 2020-2021। এখানে তোমাদের বিভিন্ন ডকুমেন্ট এখানে সাবমিট করতে হবে, যে এখানে দেখবে তোমাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে তোমার জানো, তোমার নাম, তোমার অ্যাড্রেস সমস্ত কিছু, তোমার মোবাইল নাম্বার, এবং যে ব্যাংকে তোমার ক্রেডিট হবে তার IFSC নাম্বার, ব্যাঙ্ক ডিটেলস, তোমাদের সব অ্যাকাউন্ট নাম্বার সমস্ত ডিটেলস এখানে তোমাদের দিতে হবে। এবং এখানে স্কলারশিপ ক্যাটাগরিতে তোমরা যখন ক্লিক করবে দুটো অপশান দেখতে পারবে, একটা হচ্ছে প্রি ম্যাট্রিক আর একটা হচ্ছে পোস্ট ম্যাট্রিক। প্রি ম্যাট্রিক মানে যারা হচ্ছে ক্লাস 10 পাস আউট করে উচ্চ মাধ্যমিকের জন্য পড়াশোনা করছো, মানে ক্লাস 11 পড়াশোনা করছো, তারা ক্লিক করবে প্রি ম্যাট্রিকে, এবং যারা ক্লাস 12 পাস করে কলেজে পড়াশোনা করছো তারা পোস্ট ম্যাট্রিক ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সমস্ত ডকুমেন্ট ফিল আপ করার পর, সমস্ত কিছু ফিল আপ করার পর তোমাদের আবার তিনটে চেকবক্স দেখাবে, ওই চেকবক্সগুলোকে তোমাদের টিক করতে হবে। টিক করার পর তোমাদের রেজিস্টারে ক্লিক করতে হবে। যেই তোমরা রেজিস্টারে ক্লিক করবে, রেজিস্টারে ক্লিক করার পর তোমরা দেখতে পারবে তোমাদের সামনে এরকম একটা লেখা আসছে, স্টুডেন্ট অ্যাপ্লিকেশন আইডি আর তোমাদের রেজিস্ট্রেশন সাকসেসফুলি ওপরে দেখাচ্ছে। আর এই যে আইডিটা রয়েছে সেই আইডিটা অবশ্যই তোমাদের কপি করে রাখতে হবে বা মনে রাখতে হবে, তোমরা কপি করে রেখে দেবে অন্য জায়গায়। এবার কনফার্ম যেখানে লেখা রয়েছে সেই কনফার্মে তোমরা ক্লিক করবে। যেই তোমরা কনফার্মে ক্লিক করবে, কনফার্মে ক্লিক করার পর তোমরা এখানে দেখতে পারবে লেখা রয়েছে লগ ইন ফর ফ্রেশ অ্যাপ্লিকেশন। সেখানে উপরে তোমাদের যে অ্যাপ্লিকেশন আইডিটা পেয়েছিলে সেই অ্যাপ্লিকেশন আইপিডিটা দেবে, এবং দেখতে পারবে এখানে পাসওয়ার্ড দেওয়া রয়েছে, এবং এই যে পাসওয়ার্ডটা তোমাদের যে ফোন নাম্বার ওখানে দিয়েছো সেই ফোন নাম্বারে পাসওয়ার্ডটা OTP-র মাধ্যমে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং তোমরা যদি মনেও না থাকে তাও তোমরা দিতে পারো, তোমাদের ডেট অফ বার্থটাই এখানে পাসওয়ার্ড হিসাবে হয়, দেখবে তোমাদের ডেট অফ বার্থটাই চলে এসেছে। তোমাদের ডেট অফ বার্থ এখানে তোমরা টাইপ করে একটা ক্যাপচার কোড আসবে, সেই ক্যাপচার কোডটা দিয়ে লগ ইনে তোমরা ক্লিক করো। এরপরে তোমরা দেখবে এরকম একটা ইন্টারফেস তোমাদের দেখাচ্ছে, যেখানে ওয়ান টাইম পাসওয়ার্ড একটা
ওটিপি এসছে তোমার ফোনে অথবা ইমেল অ্যাড্রেসে, ফোনেও আসবে এবং ইমেল অ্যাড্রেসেও আসবে। যেখান থেকে খুশি তোমরা ওই 5 অক্ষরের যে ডিজিটটা রয়েছে, ওটিপিটা রয়েছে, সেটা এখানে ক্লিক করবে। ক্লিক করে কনফার্ম ওটিপিতে ক্লিক করবে এবং এরপরে তোমরা কাস্টম পাসওয়ার্ড দেওয়ার জন্য অপশান পেয়ে যাবে। এখানে নিউ পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দেওয়া রয়েছে, এখানে তোমরা পাসওয়ার্ড দিয়ে দেবে তোমাদের মতন করে। কিন্তু এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে, নিচে দেখো, শুড বি মাস্ট 8 ক্যারেক্টার, 8টা ক্যারেক্টারে লাগবে এবং লাস্ট যে কোনো একটা তোমাদের অ্যালফাবেট হতে হবে এবং অ্যাটলিস্ট একটা নিউমেরিক ক্যারেক্টার হতে হবে এবং তোমাদের একটা স্পেশাল ক্যারেক্টার হতে হবে। মানে তোমাদের লেটার, নাম্বার এবং স্পেশাল ক্যারেক্টার নিয়ে তোমাদের পাসওয়ার্ড দিতে হবে, আর মোট 8টা ক্যারেক্টার হওয়া উচিত। যেমন তোমার নাম, তারপরে তোমরা @ দিয়ে কোনো একটা নাম্বার দিতে পারো বা ফোন নাম্বারও দিতে পারো, তোমাদের ইচ্ছে। সেখানে নিউ পাসওয়ার্ডে তোমরা একবার লিখবে এবং কনফার্ম পাসওয়ার্ডে সেম একই পাসওয়ার্ড দিয়ে তোমরা সাবমিটে ক্লিক করবে। যেই তোমরা সাবমিটে ক্লিক করবে, তারপরে তোমাদের দেখবে এরকম ধরনের একটা ইন্টারফেস দেখাচ্ছে। এরপরে তোমরা ডাইরেক্ট লগ ইন হয়ে যাবে এবং লগ ইন হওয়ার পরে তোমরা এখানে তোমাদের ফর্মটাকে ফিল আপ করতে হবে, বিভিন্ন ফর্ম ফিল আপ করতে হবে, ডকুমেন্ট সাবমিট করতে হবে। সেই জন্য তোমরা তো এখানে তোমরা অ্যাপ্লিকেশন আইডি দেখতে পারবে এবং যেখানে তোমরা বিভিন্ন এখানে অপশান পেয়ে যাবে, হোমের ঠিক নিচেই দেখতে পারবে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্মে তোমাদের ক্লিক করতে হবে। যেই অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবে, তোমাদের জেনারেল ইনফরমেশান তোমাদের কাছে চাইবে, তোমরা কোথায় থাকো, তোমার কি স্কলারশিপ, সেগুলো কিছু কিছু অপশান চলে আসবে আর কিছু কিছু অপশান চলে আসবে না। যেমন কি তোমার ডেট অফ বার্থ, যেগুলো আগে ফিল করে ফেলেছো সেগুলো চলে আসবে, তোমার বাবার নাম, মার নাম, অ্যানুয়াল ইনকাম, সমস্ত কিছু দিয়ে এখানে তোমাদের ফিল করতে হবে জেনারেল ইনফরমেশান। তারপরে তোমাদের একাডেমিক ইনফরমেশান আসবে। এই একাডেমিক ইনফরমেশান মানে তুমি কোথায় থাকছো, কি স্টেটে, তুমি কোন স্কুল থেকে পাস আউট করেছো, কোন বোর্ডের আন্ডারে পাস আউট করেছো, সমস্ত কিছু, এবং তুমি তোমার রোল নাম্বার কী ছিল, এক্সাম ইয়ার কী ছিল, সমস্ত কিছু তোমাদের এই একাডেমিক ডিটেলসে ফুলফিল করতে হবে, তোমাদের এর মার্কশিট বা তোমাদের সার্টিফিকেট দেখে। একাডেমিক ডিটেলস ফুলফিল করার পর তোমরা আদার্স ডিটেলস দেখতে পারবে, যেখানে তোমাদের সমস্ত ডিটেলস দিতে হবে, তোমার কোনো ডিসেবিলিটি রয়েছে কি না, ফিজিক্যাল চ্যালেঞ্জ কি না, তোমাদের গার্জিয়ান নেম দিতে হবে, তোমার আর তোমার ব্যাংকের IFSC কোড, ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, সমস্ত কিছু ফুলফিল করার পর তোমরা সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করবে। এরপর তোমার থেকে কন্ট্যাক্ট ডিটেলস চাওয়া হবে। তোমাদের এখানে কন্ট্যাক্ট ডিটেলসে তুমি কোন স্টেটে থাকো, কোন ডিস্ট্রিক্ট, তোমাদের ব্লক কী রয়েছে, পিন নম্বর কী রয়েছে, হাউস নাম্বার কী রয়েছে, স্ট্রিট নাম্বার কী রয়েছে, এই সমস্ত তোমাদের কন্ট্যাক্ট যে ডিটেলস রয়েছে সেই কন্ট্যাক্ট ডিটেলসগুলো দেওয়ার পর তোমরা এখানে এরপর তোমরা স্কিম ডিটেলস দেখতে পারবে, সেখানে তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পর তোমরা দেখতে পারবে যে আপলোড ডকুমেন্ট বলে একটা অপশান চলে এসছে। যেই অপশান চলে আসবে তখন তোমরা যে ডকুমেন্টগুলো এখানে চেয়েছে সেই ডকুমেন্টগুলো তোমাদের দিতে হবে। যে ডকুমেন্ট যখন সাবমিট করবে, তার আগে একটা কথা বলে রাখি, যদি তোমাদের কোর্স ফি 50,000-এর নিচে হয়, মানে তোমরা যে পড়াশোনা করছো সেই পড়াশোনার যে কোর্স ফি রয়েছে সেটা যদি 50,000-এর নিচে হয়, সেক্ষেত্রে কিন্তু তোমাদের এর কোনো ডকুমেন্ট সাবমিট করতে হবে না। তোমরা ডাইরেক্ট তোমরা ফিনিশ সাবমিটে ক্লিক করবে। যদি তোমাদের যে কোর্স ফি রয়েছে, মানে যা এখন কারেন্ট যেটা নিয়ে পড়াশোনা করছো সেটার কোর্স ফি যদি 50,000-এর বেশি হয়, তাহলেই তোমাদের কিন্তু এই ডকুমেন্ট আপলোড করতে হবে। আর যদি 50,000-এর নিচে হয় তাহলে কোনো ডকুমেন্ট আপলোড করতে হবে না। তো তারপরে তোমরা ফিনিশ ডকুমেন্টে ক্লিক করবে। যেই তোমরা ফিনিশ সাবমিটে ক্লিক করবে তখন দেখতে পারবে এখানে দেখাবে যে অ্যাপ্লিকেশান হ্যাজ বিন সাবমিটেড। তারপরে তোমরা এখান থেকে বিভিন্ন অপশান দেখতে পারবে, চেক ইউর স্ট্যাটাস, তোমরা চেক ইউর স্ট্যাটাসে ক্লিক করে তোমাদের অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস দেখতে পারবে, ভেরিফিকেশন হয়েছে কি না। তারপর যদি তোমাদের অ্যাপ্লিকেশন তোমরা প্রিন্ট করতে চাও, সেক্ষেত্রে তোমাদের অ্যাপ্লিকেশন প্রিন্ট করার জন্য প্রিন্ট ইউর অ্যাপ্লিকেশনে তোমরা ক্লিক করে তোমরা তোমাদের অ্যাপ্লিকেশন প্রিন্ট করতে পারো। আর ন্যাশনাল স্কলারশিপের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা হলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারো এবং আমাকে ডাইরেক্ট আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারো ইনস্টাগ্রামে, ইনস্টাগ্রামের আইডি তোমাদের দেওয়া আছে, অথবা ইনস্টাগ্রামে আমাকে ফলো করে ডাইরেক্ট ইনবক্স করতে পারো, তোমাদের সমস্ত ইনফরমেশান ওখান থেকে আমি দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।